সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ইসলাম সমর্থন করে না। ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। ইসলাম ধর্মে নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় আল্লামা ফজল কবির ট্রাস্ট ও গ্লোবাল ফিলেন্থ্রপিক প্ল্যানেট ফাউন্ডেশনের আয়োজনে ষষ্ঠ ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী শিক্ষা সম্মেলন ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মহিউদ্দিন মাহের সভাপতিতে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল আলা মোহাম্মদ হোসামউদ্দিন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল্লাহ, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।